নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিমের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীত চলে যাওয়ার আগে এই রান্নাটা কিন্তু একবার হলেও বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই চলুন দেরি না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দুর্দান্ত স্বাদের মশলা শিম তৈরি করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবারে এর মধ্যে একটু শিম ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম শিম নিয়েছি, শিমগুলোকে গোটাই রেখেছি, শুধু দুদিকটা একটু কেটে নিয়ে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার শিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। শিমগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার জন্য আমি ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তাতে শিমটা ভালো ভাজাও হবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে, তাই লিডটা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে শিমগুলো রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলছি। আমি কিন্তু মাঝামাঝি ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। শিমগুলো এবার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। ভাজা শিমগুলো তুলে রেখে দিয়েছি আর এবার যতটুকু তেল আছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে করতে পারেন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এই চিনিটা কালারটা ভালো হওয়ার জন্য। নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার, এটাও কিন্তু কালারটা ভালো হওয়ার জন্য। অল্প জল দিয়ে দিচ্ছি, না হলে এই কাশ্মীরি মির্চ পাউডারটা পুড়ে যাবে। এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন শিমটাও কিন্তু নুন দিয়ে ভাজা আছে। একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করা বেসন। এই বেসনটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট খানিক সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। শিমটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, তাই সেই বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 4-এক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। গ্রেভিটা দেখুন এখন সুন্দর ঘন হয়ে গেছে আর শিমগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না কিন্তু মোটামুটি রেডি। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাত বা রুটি যাই দিয়েই খান না কেন খুব ভালো লাগবে খেতে, তাই দেরি না করে এই মশলা শিম শীত যাওয়ার আগে একবার ট্রাই করে ফেলুন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। এবার মিনিট খানিকের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমার আজকের শিমের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময় তৈরি হয়ে যায়, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে নিন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।